প্রিয় দর্শক বন্ধুরা ঈদের পরে পরেই উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত এই সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে কার্যত জয়নিংকে কেন্দ্র করে বা জয়নিং বিষয়ে চূড়ান্ত শিল একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট অর্থাৎ বিরাট বড় ব্রেকিং নিউজটি কিন্তু উঠে আসছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে শুনে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য সিরিয়াস টপিকটির উপরে এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ঈদের পরে পরই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমরা জানি যে কার্যত জয়নিংয়ের দাবিকে কেন্দ্র করে ঐতিহাসিক কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মঞ্চের তরফ থেকে কিন্তু নেওয়া হয়েছে এবং আমরা এই বিষয়ে জানিয়েছিলাম যে আগামী সতেরো তারিখে হিয়ারিং রয়েছে তার প্রথম দিকেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা না সেই দিকে কিন্তু সকলকে তাকিয়ে থাকতে হবে কার্যত সেই খবরে শিলমোহত দিয়ে দিল তবে হিয়ারিংয়ের আগে নয় হিয়ারিংয়ের পরেই কিন্তু চাকরি মঞ্চ অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ গুরুত্বপূর্ণ কর্মসূচির ডাক দিয়ে দিয়েছে অবশ্যই নিয়োগের দাবি জয়নিং সংক্রান্ত বিষয় চূড়ান্ত খবরে তারা কিন্তু শিলমোহত দিল প্রায় আট হাজার নশোর মতো অর্থাৎ সর্বসাকুল্যে প্রায় ন হাজারের কাছাকাছি প্রার্থী ইতিমধ্যেই জয়নিংয়ের দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে আসছেন অবস্থান মঞ্চে অবস্থান করছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এ বিষয়ে হিয়ারিংয়ের আগে আগেই কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা না এ বিষয়ে কিন্তু আমরা খোঁজখবর করার চেষ্টা করছিলাম কার্যত সেই ধরনের একটি খবরে এবার কিন্তু চূড়ান্ত শিলমোহর দিয়ে দিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ কিন্তু এ বিষয়ে বলে রাখা প্রয়োজন যে হিয়ারিংয়ের পরে পরেই তারা কিন্তু আর অপেক্ষা না করে চূড়ান্ত শিলমোহর দিল সেই গুরুত্বপূর্ণ তারিখে অর্থাৎ আগামী চব্বিশে এপ্রিল আজকে বারো চার দু তারিখ এপ্রিল মাসের বারো তারিখ আগামী আগত সতেরো তারিখে গুরুত্বপূর্ণ ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট পড়ে রয়েছে তবে সেক্ষেত্রে সতেরো তারিখ রামনবমীর ছুটি এরকমই একটি বার্তা উঠে আসছে এবং আমাদের সরকারের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বিষয় বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেদিকেও কিন্তু সকলে তাকিয়ে থাকবে তবে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় রামনবমীর দিনে সেটাও কিন্তু লক্ষণীয় তবে আপাতত সতেরো তারিখ নেক্সট হিয়ারিং ডেট পড়ে রয়েছে ম্যাটকেসের ক্ষেত্রে কিন্তু অন্যদিকে জয়নিংয়ের অপেক্ষায় কিন্তু কয়েক হাজার প্রার্থী রয়েছেন তারা চাইছেন দ্রুত এই সমস্ত কেসগুলির নিষ্পত্তি হোক তবে কার্যত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আবারও আমাদের গুরুত্বপূর্ণ খবরের শিলমোহর দিয়ে দিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ কার্যত সতেরো তারিখের পরে পরে আগামী চব্বিশ তারিখে তারা কিন্তু কলকাতা রাজপথে গুরুত্বপূর্ণ কলকাতায় আসার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কর্মসূচি পালনের কিন্তু ডাক দিচ্ছেন কলকাতা আসার প্রস্তুতির জন্য সকলকেই চূড়ান্তভাবে তৈরি হতে বলছেন এবং সেই চব্বিশ তারিখে তারা কার্যত শিলমোহর দিয়ে দিচ্ছেন মূলত তারা জানান দিতে চাইছেন এটাই যে জয়নিংয়ের দাবিকে কেন্দ্র করে নিয়োগের দাবিতে তারা কিন্তু রাজপথে নামছে এবং কলকাতার রাজপথে একটা যুদ্ধের বাতাবরণ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অবশ্যই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমরা জানি যে ম্যাট কেসের যাতে একাধিক মামলার জ্ঞান কিন্তু যুক্ত হয়ে রয়েছে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলির সেন্সিটিভ কেস নিষ্পত্তি হওয়া কিন্তু প্রয়োজন রয়েছে এগুলির এবং চাকরি প্রার্থী মঞ্চও কিন্তু সেই দিকে ফোকাসে রাখার চেষ্টা করেন সমস্ত বিষয় তবে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত অর্ডার আসা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করছেন তৎসত্ত্বেও বলা যেতে পারে কমিশনও কিন্তু ফোকাসে রেখেছেন মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তবে চাকরি মঞ্চের তরফ থেকে বিশেষ বিশেষ কর্মসূচির কিন্তু ডাক দেওয়া হয়েছে কার্যত ঈদের পরে পরেই সেই খবরের চূড়ান্ত শিলমোহর তারা কিন্তু দিয়ে দিয়েছেন তাই সতেরোই এপ্রিল আমাদেরকে মাথায় রাখতে হবে হিয়ারিং হোক না হোক বা এই সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট স্ট্যাটাস আসুক তা আমরা পরে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবো একটি ডেটেই যেই সমস্ত বিষয়গুলি মিটবে তা এমনটা ভাবা উচিত নয় কারণ ইতিপূর্বে দেখেছি যে ম্যাটকেস অনেক জল গড়ানোর পরে আজকে কিন্তু এই অবস্থায় এসে দাঁড়িয়েছে তাই একটি ডেট হোক দুটি ডেট হোক যাই হোক না কেন চাকরি প্রার্থী মঞ্চে কিন্তু আবারও হিয়ারিংয়ের যে শিডিউল পড়ে রয়েছে তার পরে পরে আবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করলেন এবং তারা কলকাতার রাজপথে কার্যত যুদ্ধের দামা বাঁচিয়ে আবার কিন্তু নামতে চলেছেন আগামী চব্বিশ তারিখে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ